প্রধান উপপ্রধান মানছি না, মানব না, মানছি না, মানব না। উপর মহলের তারা যে প্রধান উপপ্রধান নিয়োগ করছে এটা আমরা মানি না। আমরা চাই ভালো লোক যাতে প্রধান উপপ্রধান হয়, এটাই আমরা চাই। আর যতদিন ভালো প্রধান উপপ্রধান দেওয়া হইতো না, এতদিন পঞ্চায়েতের তালা অনির্দিষ্টকালের লিগা ঝুললা। যে নেতৃত্বরা যে প্রধান উপপ্রধান সিলেকশন করছে আমরা তা মানি না, ভালো উপপ্রধান প্রধান হইতো। মোহনপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নিয়ে জনগণ এখানে জড়ো হয়েছে। যে প্রধান উপপ্রধান দেওয়া হয়েছে মাননীয় মণ্ডল প্রেসিডেন্ট ও আমাদের বিধায়ক মনোজকান্তি দেব মহাশয়, ওনাদের কাছে আমরা আবেদন, প্রধান উপপ্রধান আমরা কেউ এখানে মানিয়ে নিতে পারছি না। যোগ্য ব্যক্তি তারা যাচাই করে দেখ, যারা পার্টির কাজ করে, পার্টির লোকে জড়িত আছে, তাদেরকে এই প্রধান উপপ্রধান দেওয়া হোক। নাইলে এখানে আমরা আম জনতা কেউই মানিয়ে নিতে পারছে না এই প্রধান উপপ্রধান। আর নাইলে এই জনগণ কইছে আগামী যে 5 বছর আছে, 5 বছর জনগণ ওই পঞ্চায়েত চালাইয়া যাইবে। আর নাইলে এই আন্দোলন চলবে, সারা 5 বছর চলিয়ে যাবে।